নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দুলালের মৃত্যুর পর কুচক্রি মহলের মিথ্যাচারের প্রতি ক্ষোভ প্রকাশ করে সিএনএন বাংলা টেলিভিশনে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন বিশনং আন্ডারচর ইউপি চেয়ারম্যান জসিমউদ্দিন সহ তার সহযোগীরা। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের সহকর্মী আবু তাহের খোকন। সালিশগুলা ভাঙার জন্য যে কোনো বেজাল হলে দুলাল মিয়ার দায়িত্ব দিতাম, এটা ভাঙিয়ে দিয়ে দুলাল মেম্বারকে। এই যে খুব ভালো সম্পর্ক গত 1.5 বছর আমি দেখে আসতেছি, এর বাইরে বাংলা বাজার একটা চেয়ারম্যান এগেনিস্ট পক্ষ আছে, তারা বাজারে যারা চাইছে তারা পায় নাই, চেয়ারম্যান পাইছে, চেয়ারম্যান পাইয়া দুলালে একটা অংশ দিয়ে দিয়েছে। কতটুকু ভালো সম্পর্ক থাকলেই নিজে পাওয়া জিনিস দুলালকে দিয়ে দিছে। এর বাইরে অন্য যত প্রার্থী আছে, আমার মনে হয় দুলালের মার্ডার অফিসে তারা সম্পৃক্ত আছে, এগেনিস পক্ষ এখানে কাজ করতেছে চেয়ারম্যানকে হয়রানি করার জন্য। আমি এটাই মনে করি, এজ এ যেহেতু চেয়ারম্যানের সাথে এত ভালো সম্পর্ক ছিল, চেয়ারম্যানের দুঃখে দুঃখে দুলাল পাশাপাশি দাঁড়াতে যে কোনো প্রোগ্রামে অ্যাড করতে, চেয়ারম্যান কর্তৃক এটা হইতেই পারে না, যেটা হচ্ছে এটা অপপ্রচার। অতীব দুঃখের সাথে বলতে আমাদের আন্ডারচর একটা খুনের রাজনীতি শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে বিগত 5 বছরে আমরা দেখতে পাচ্ছি যে 6-7টা খুন আমাদের আন্ডারচরে হয়েছে। আপনারা জানেন এই খুনগুলা আদৌ মূল রহস্য উদ্ঘাটন করা হয়নি। আমরা চাই প্রত্যেকটা খুনেরই রহস্যগুলো উদ্ঘাটন করা হোক, এই খুনগুলোর সাথে কারা জড়িত। বিগত কয়েকদিন আগে আমাদের আন্ডারচর ইউনিয়নে একটা খুন হয়ে গেল, হাজি মোহাম্মদ দুলাল সাহেব, উনি 4 নং ওয়ার্ডের মেম্বার ছিলেন। আমাদের আপনারা জানেন জসিম মেম্বারের সাথে উনি সর্বপ্রথম 2011 সালে একসাথে ইউনিয়ন পরিষদ যখন ভাগ হয়, ইউনিয়ন পরিষদে সর্বপ্রথম উনি 4 নম্বর ওয়ার্ড থেকে এবং জসিম চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান উনি 5 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার নির্বাচিত হয়। এই মেম্বার নির্বাচিত হওয়ার মধ্যে দুইজনের মধ্যে বন্ধুত্বের একটা ভালো সম্পর্ক ছিল, তো আমরা সেই সম্পর্কটা এই পর্যন্ত আমরা দেখলাম যে ওনারা এখন পর্যন্ত ওই সম্পর্কটা ইতি টানে নাই। আপনারা বুঝবেন যে ওনার সাথে এতজন প্রার্থী থাকার পরেও প্রত্যেক উনি চেয়ারম্যান যখন নির্বাচিত হয়েছেন, জসিমউদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ওনার প্রত্যেকটা প্রোগ্রামে হাজি দুলাল মেম্বার উপস্থিত ছিলেন সক্রিয়ভাবে, এবং পশ্চিম অঞ্চলের অনেকগুলাই সালিশ দরবার যেগুলো হাজি দুলাল মেম্বার আগ্রহ করি বর্তমান চেয়ারম্যান দিয়ে দিচ্ছে এবং উনি সেটা সুন্দরভাবে নিষ্পত্তি করে দিছে, এটা অনেক রেকর্ড আছে। তো আমরা চাই না যে আর দ্বিতীয় পর্যায়ে আরও খারাপ কিছু হোক, এবং জসিম চেয়ারম্যানকে পাশিয়ে হাজি দুলালকে পদ থেকে সরিয়ে দেওয়া কাদের নির্দেশে হয়েছে, কারা এর ইন্ধনদাতা, আমরা চাই সেই ইন্ধনদাতা বের হোক, কারা এই সুবিধাটা লুটতে চায়। দুলাল মাইনাস জসিম পদ থেকে সরে দাঁড়াবে, কারণ দুলাল মাইনাস হলে পাশে যাব জসিম, কারণ জসিমের বায়ুদ্যজাত ঘটনা, এটাই তো চাচ্ছেন আপনারা। আমরা প্রশাসনের সকল স্তরের কর্মকর্তাদেরকে বলবো, আপনারা যারা প্রকৃত খুনি দুলাল মেম্বার এই এলাকার গরিব দুঃখী মানুষের জন্য কাজ করছে, তার হত্যার বিচার চাই আমরা। নোয়াখালী জেলার আইনশৃঙ্খলা বাহিনী এসপি মহোদয় এবং ওসি মহোদয়, সার্কেল এসপি মহোদয়, এই দৃষ্টি আকর্ষণ করে বলছি এমপি মহোদয়কে এবং আমার আন্দাসী ইউনিয়নের আহম জনগণ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে দুটি কথা বলবো। আমি আন্ডারস্টার ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে 24 তারিখে রাত্রে আমার এখানে সালিশ থেকে যাওয়ার পথে দুলালকে অতর্কিতভাবে হামলা করার পরে দুলাল নিহত হয়েছে ঢাকা মেডিকেলে। আজকে আমার ফিসে কিছু কুচক্রি মহল তৃতীয় পক্ষ দুলালকে গুলি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, এবং আমি নোয়াখালী এসপি মহোদয়, মাননীয় এমপি আকরামুল করিম চৌধুরী মহোদয় এবং আইনশৃঙ্খলা বাহিনী, যে আমার আদর্শ ইউনিয়নের পক্ষ থেকে আমি এই বিচার সুস্থ তদন্ত চাই। যদি আমার এলাকায় আমার কেউ দোষী থাকে তাও আমার আইনের আওতা নেওয়া হোক, এরকম আমার আপত্তি নেই।